আঠ ঘণ্টা পরে শবক উদ্ধার কলা অগ্নিশম। বলাঙ্গীর জেলা পুইন্তলা থানা ছপটা পিপল গাঁ পোখরী জন ব্যক্তি শব উদ্ধার ঘটনা যোগ আজ উত্তেজনা দেখা দিয়ে ঘটনাস্থলে পুইন্তলা তহসিলদার সরোজ কুমার পৃষ্টি ও বলাঙ্গীর এসডিপিও তোফান বাগ পৌঁছি লোককে বুঝাসুঝা করা সহ যদি সরকারি জায়গায় রুকু ঘর রয়েছে তবে তাহা শীঘ্র উচ্ছেদ করা বলে প্রতিশ্রুতি দেওয়া পরে স্থিতি আয়ত্তাধীন রহিতিবা দেখিবাকু মিলিছি। গ্রামবাসী অভিযোগ যে সরকারি জায়গায় পোখরী পাখে থাকা রুকু ঘরে জুয়া সট্টা মদর আড্ডা জমুথা যোগ তুরন্ত রুকু ঘর ভঙ্গা যাওয়া গ্রামবাসী দাবি করে। উত্তেজনা থমিবা পরে অগ্নিশম বিভাগ শব উদ্ধার করে ব্যবচ্ছেদ পাইঁ শবকু ভীমভোই মেডিকাল কলেজ ও হসপিটাল কু পঠা যাইতিবা সূচনা মিলিছি। দেখুন ঘটনাটা হল 10 তারিখের ঘটনা রাতের এই মানে মিশি করে সমস্ত মানে আসামি মানে অছন মিশি করে মানে সাগে মদ পা পিছন জুয়া ফুয়া খেলিছন বেআইন ভাবে সব কিছু চাল তো রাতে যেত বুড়াটা সকাল ঘরকে নিয়ে আলা বাকি মানে ফের কাঁ ভুল কামটা করছেন দেখুন নিজে বেরিয়ে করে ফের খুঁজিছন বুড়াকে আর তিন দিন পরে মিসিং কমপ্লেন তো আগেতে দিয়া মিসিং কমপ্লেন দিয়া গলা মিসিং কমপ্লেন 11 তারিখ দিয়া গলা 11 তারিখ দেলা পরে বি পুলিশ ছানবিন টোটালি নে করি কি দিনে কর লাগে বি নে আসি জায়গাকে কি একচুয়ালি মিসিং কমপ্লেন দিদিছ আর কাণ হেলা কাণ ছানবিন নে করি তারপর আগ্রু এসএসজি মহিলা মানে এনার গাঁ লোক মানে বারম্বার অভিযোগ করছেন কি এই জায়গার দেখুন পঞ্চায়েত অফিস আগে অছি সাইডরে বনাড়ি অছে যেন কি মহিলা মানে সব গাধবার লাগে আইসন সে জায়গার মদ ব্যাপার চালিছে তাঁকর জুয়া পুয়া সব আড্ডা ফাড্ডা চালিছে তো আগ্রু এসেছি মহিলা মানে গাঁর লোক মানে অভিযোগ করে আসলে না বারম্বার কি জায়গার এন্তা এন্তা হয়েছে বলে করি টোটালি সেটাকে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন টোটালি তার উপরে অ্যাকশন দেওয়া হল বলে আজ এই জিনিসটা ঘটিছে আর বি দেখুন ঘর বি পুরা বন আড়ি গভর্নমেন্ট প্লটরে বনিছে তো আমার দাবি হল কি যেতে জলদি হচ্ছে প্রশাসন তার উপরে পদক্ষেপ নৌ আর সে ঘরকে চিহ্নট করে করে সে ঘরকে ভঙ্গা যাও যেহেতু ইনে আগ্রু বারম্বার জনা হল মহিলা মানে নিজে বহুত থর প্রতিবাদ কলে না ফেরবি ঘর নে ভঙ্গাবার দেখুন নিশ্চিত ভাবে দেখুন সে কিছু কিছু দৌত বলি আজ তো তানার ভোটটি কেস হল না ফেরবি তাকে পুলিশ কেবে বি কড়া অনুষ্ঠান করিয়া কড়া কার্যানুষ্ঠান দিয়ে করতে আজ যেত এরকি বড় ঘটনাটা হল না দেখুন এবে বি তার পাখ মোবাইল বাহারুছি না সরোজ কুমার পুরসেট তহসিলদার কম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুইন্তলা এই কালু দি বলে জনে সে তার শবটা বাহারা এটা পোখরীরে তো এই সাইডে যে এনক্রোচমেন্ট অছি লোক কোচি সরকারি জায়গার লোক ঘর মানে বন্ধ ভুড়ায় করছেন হল এণু তাকে উঠাইলে যাই আমি সে তাঁর শব ছাড়ু হল আব ব্যবচ্ছেদ হল পরে তাঁর পোস্টমর্টম হল পরে জমা পড়ব রিজনটা হল কোনপাই তার ডেথ হয়েছে হল আমি নিশ্চয় তাপরে পদক্ষেপ নেবু হল আরএ মাধ্যমে তা মেজরমেন্ট করি দেখব যদি সরকারি জায়গার হয়েছে তাহলে এনকোচমেন্ট কেস বুক করি তাকে হটাইবা রিমোলিস করা আমার পদক্ষেপ নেবু বেআইন কারণ কাম হচ্ছে বলে আমার তো কোনো রিপোর্ট আগুন না না বেআইন জায়গায় চাললে সেটা আমার ধরত যে প্রকার বেআইন তার অন্য ডিপার্টমেন্ট আছে সেটা সে লিখি দেওয়া কথা যেমন যদি মদ মদ এটি বিক্রি হচ্ছে কোণ হচ্ছে হলে সেটা এক্সাইজ ডিপার্টমেন্ট সে কমপ্লেন দেওয়া কথা না আগে তো কিছু অভিযোগ আসি না তো এবার কইপারি এবার যেহেতু মো নজরে আসলা এবং এবার নিশ্চয় পদক্ষেপ নেবি হ্যাঁ নিশ্চয় 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 ভঙ্গা হব যদি সরকারি জায়গা ভিতরে হয়েছে নিশ্চয় ভঙ্গা হব। বলাঙ্গীর অঞ্জু পৃষ্ঠিঙ্গ রিপোর্ট বিশ্ববিজয় নিউজ ওড়িশা।